আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকলের সুস্থতা কামনা করে আরও একটি লাইফস্টাইল ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আশা করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বাচ্চাদের স্কুলে দিয়ে সকালের নাস্তার শেষে আমার ছোট ভাইকে নিয়ে একটু বাজারে যাচ্ছি। তো আমাদের বাসার বাজারটা দেখা যায় আপনার ভাইয়াই সবসময় করে থাকে, তো উনি একটু ব্যস্ত আছে, এই জন্য আমি যাচ্ছি। তো আমার বাজার করার ওরকম অভিজ্ঞতা নেই, তারপরেও অনেকগুলো পরিচিত দোকান আছে, সেগুলো আপনাদের ভাইয়া বলে দিয়েছে। তো সেই দোকান থেকে আমি কিছু মাছ মাংস কিনে আনবো, তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি কি আপনারা কেউ কি জানেন? আমার মনে হয় গৃহবধূ হওয়াটাই সবচেয়ে কঠিন চাকরি। 24 ঘন্টার ডিউটি, কোনো ছুটি নেই, মাসের শেষে মাইনে পাওয়া যায় না। আমার মতো সব আপুদের একই অবস্থা, সারাদিন সংসারের খাটাখাটনি করতেই থাকে। অনেক সময় দেখা যায় শরীরটা ক্লান্ত হয়ে পড়ে, তারপরও অনিচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু কাজকর্মগুলো করতেই হয়। তো আজকে বাজারে আসলাম, তো আমার ছোট ভাই যেহেতু আমার সাথে ছিল, তো এই ভিডিওগুলো করতেছে। তো এখানে বড় বড় যে মাছের দোকানগুলো ছিল সেখানে পরিচিত ছিল, তো সেখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী যে মাছগুলো আমরা পছন্দ করে থাকি সেগুলো নিয়ে নিচ্ছি। তবে মাছের দাম খুবই বেশি মনে হচ্ছে। বাজার করা যে কত কষ্টের কাজ, বাজারে না আসলে কিন্তু বোঝা যায় না। পুরুষ মানুষ দেখা যায় যারা বাজার করে, অনেক সময় বাসায় গিয়ে মানে রাগ হয়ে যায়, যখন বেশি বাজার হয়ে যায় তখন মানে আমরাও কিন্তু বিরক্ত হয়ে যাই। যখন নিজেরা সেই কাজটি করি তখনই কিন্তু বোঝা যায় যে আসলে বাজার করাটা কতটা ঝামেলা। আর এখানে পুরুষ না, অনেক মহিলাও ছিল, তো আমি কিন্তু বাজারে আসি না। আর এই বাজারটা আমার বাসার থেকে বেশি দূরে না, মাত্র রিক্সা করে গেলে 5 থেকে 6 মিনিটের ডিস্টেন্স হবে, তো খুবই কাছে বলতে পারেন। তো আমার বাচ্চাদের স্কুলে দিয়ে আমার বাইকে নিয়ে গেলাম বাসায়। একেবারেই মাছ মাংস শেষ হয়ে গিয়েছে, যাদের ঘরে বাচ্চা থাকে দেখা যায় মাছ টা না থাকলেও চলে, মাংসটা মাস্ট থাকতেই হবে। আমার ছোট দুই বেবি কিন্তু মাংসটা ভীষণ পছন্দ করে, তো তাদের জন্যই আমি বাধ্য হয়ে বাজারে আসলাম। স্কুল থেকে আসার আগেই ওদের জন্য রান্নাগুলো কমপ্লিট করব, এই জন্য তো বেশিক্ষণ লাগেনি, সর্বোচ্চ 20 মিনিটের মধ্যেই আমার বাজারগুলো আমি করে বাসায় চলে আসলাম। যেগুলো বড় মাছ ছিল সেই মাছগুলো পরিষ্কার করে নিয়ে আসছি বাসায়, আমার পছন্দ মতো আমি পিস করে নিচ্ছি। সংসারে আমরা স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক,
অনেক সময় দেখা যায় হাজবেন্ড কিন্তু বাহিরের কাজটা সবগুলোই কমপ্লিট করে, আর আমরা নারী হিসাবে বাসা মেনটেন প্লাস সংসারটা ভালোভাবে দেখাশোনা করি। তো অনেক সময় দেখা যায় কি বাহিরের কাজটাও আমরা যদি একটু মাঝে মাঝে করি, এতে করে যারা হাজবেন্ড থাকে তারা একটু রিল্যাক্স ফিল করে। আরও ছোট মাছ অনেকগুলো কিনেছি আমার পছন্দ মতো, মাছগুলো প্রতিটা মাছই অনেক বেশি ফ্রেশ ছিল। তো আপনাদের ভাইয়া দুষ্টামি করে বলে যে মাছ যেহেতু ফ্রেশ কিনতে পারো তাহলে তো আমার আর বাজার করতে হবে না, তুমি বাজারে গিয়ে তোমার পছন্দ অনুযায়ী বাজার নিয়ে এসো, তাহলে আর বলবে না যে এটা ভালো হয়নি, এটা পচা, এটা ওরকম। তা আসলে বাজার করাটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার সত্যি বলছি। যাই হোক, আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তো বাজার করা শেষ, অলরেডি আমার ভাই আর আমি আবারও রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে রওনা দিলাম, আর বাসাটা খুবই কাছে বললাম, এখানে দেখতে বুঝতে পারছেন এটা কোন বাজার সেটা একটু দেখিয়ে দিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।